হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ESD প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। ক্যাপাসিটরের উপর আমাদের এটি শেষ ক্লাস, বেসিক ইলেকট্রনিক্স এর এটি 6 নম্বর ক্লাস চলছে। আপনাদের অনুরোধ করব ভিডিওগুলো অবশ্যই কি ক্লাস অনুযায়ী দেখার জন্য, এবং আপনারা ভিডিও টেনে টেনে দেখেন অনেকেই, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিও টেনে টেনে দেখবেন না, এতে আপনারা ভিডিওর যে মূল বিষয় সেটা কিন্তু মিস করে যান বা ঠিকমতো আপনারা বুঝতে পারেন না। তার জন্য অবশ্যই আপনারা কি করবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজনে হাতে সময় নিয়ে দেন, তারপর আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যাই হোক, আমরা এই ক্লাসে মজার তিনটি টপিকস নিয়ে আলোচনা করব বা আপনাদের শেখানোর চেষ্টা করব। প্রথমত সরাসরি প্র্যাকটিক্যালি দেখব যে ক্যাপাসিটর যে একটি ধারক, সে যে চার্জ ধারণ করে রাখতে পারে তার প্রমাণ করব। তারপর আমরা দেখব ক্যাপাসিটর কিভাবে ফিল্টারিং হিসেবে কাজ করে বা এর যে আউটপুট কার্ভ সেটাকে কিভাবে ফিল্টার করে, সেই প্রক্রিয়াটি আমরা দেখব। এরপর আমরা দেখব কিছু ক্যাপাসিটর যেটা প্র্যাকটিক্যালি আসলে আপনারা অনেকেই জানেন না যে প্র্যাকটিক্যালি ক্যাপাসিটর গুলোর মান কিভাবে গায়ে লেখা থাকে, সেটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। সো এই তিনটি মজাদার টপিকস নিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ক্যাপাসিটর যে একটি ধারক, এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি ব্রেডবোর্ডের। এই ধরনের ব্রেডবোর্ড গুলো ভার্টিক্যালি শর্ট থাকে বা লম্বালম্বি ভাবে শর্ট থাকে বলতে পারেন। আমি একটি ছোট পাওয়ার সকেট ব্যবহার করছি ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য। একটি জাম্পার ওয়্যার দিয়ে আমি পজিটিভ ভোল্টেজকে কিছুটা দূরে টেনে নিচ্ছি। আরো একটি ওয়্যার নিচ্ছি, একইভাবে গ্রাউন্ড প্রান্তকে দূরের আরেকটি যে কোনো প্রান্তের সাথে লাগিয়ে নিচ্ছি। এর কারণ আমি অবশ্যই আপনাদের সাথে এখন শেয়ার করব। এরপর আমরা একটি 330 ওহম মানের রেজিস্টরের এক প্রান্ত, আমরা যে পজিটিভ ওয়্যারটি টেনেছি তার এক প্রান্তে সংযোগ করব, আর অপর প্রান্ত অন্য যে কোনো একটি প্রান্তে অর্থাৎ ব্রেডবোর্ডের অন্য যে কোনো একটি প্রান্তে আমরা সংযোগ করে দেব। এরপর যে কোনো একটি ক্যাপাসিটর নিতে পারেন। আমি একটি 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর নিচ্ছি। এর পজিটিভ প্রান্ত আমরা যে পজিটিভ ওয়্যার কানেকশন করেছি সেখানে কানেকশন করব, আর অপর প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযোগ করব। দেন আমরা একটি এলইডির পজিটিভ প্রান্ত রেজিস্টরের এক প্রান্তে ও এলইডির গ্রাউন্ড ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে প্যারালালি আমরা সংযোগ করব। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাতিটি জ্বলছে। ঠিক আমরা যদি এর পাওয়ার সাপ্লাইটি অফ করে দিই বা সকেটটি খুলে নেই, তাহলে আপনারা দেখতে পাবেন এলইডি বাতিটি ধীরে ধীরে বন্ধ হচ্ছে। ওকে, সো আমরা বরাবরের মতো আরেকবার এই প্রক্রিয়াটি দেখি। এখন আমরা 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করব 1000 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের পরিবর্তে। এবার পূর্বের তুলনায় আরো বেশি সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমরা পাওয়ার সাপ্লাইটা খুলে নিচ্ছি তখন বাতিটা কিন্তু আরো বেশি সময় ধরে জ্বলেছিল এবং ধীরে ধীরে নিচ্ছিল। এখন আমরা এই একই সংযোগে ক্যাপাসিটর ছাড়া পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন পূর্বের মতনই কিন্তু বাতিটি জ্বলছে, কিন্তু পাওয়ার সাপ্লাই অফ করে দিলে সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অতএব এ থেকে স্পষ্ট যে ক্যাপাসিটর চার্জ ধারণ করে রাখতে পারে, তাই ক্যাপাসিটরকে ধারক বলা হয়।
এই পর্যায়ে আমরা মূলত শিখব যে কিভাবে ক্যাপাসিটর এর ইন্টারনাল যে মডিফাইড ডিসি আছে সেটাকে পিওর ডিসি তে কনভার্ট করে বা ফিল্টারিং হিসেবে কাজ করে সেই প্রক্রিয়াটি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ আঁকিঝুঁকি অনেক কিছু, দেখে নার্ভাস হওয়ার কিছু নেই। আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যেহেতু আমার কাছে প্র্যাকটিক্যাল ভাবে পানি সরাসরি আমার হাতে কোনো অসিলোস্কোপ নেই, সো এই কারণে প্রক্রিয়াটি আমাকে সিমুলেটর সফটওয়্যারের মাধ্যমে দেখাতে হচ্ছে, যাতে আপনাদের কাছে এই ছোটখাটো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আদারওয়াইজ যে সমস্ত বিষয় আছে সেগুলো আপনারা বই পুস্তক ঘাটাঘাটি করলেই পাবেন, কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হয়, বই পুস্তকে পাওয়া যায় তারপরও বুঝতে অসুবিধা হয়। এই জন্য হচ্ছে আপনার সাথে সিমুলেটর সফটওয়্যারটি ব্যবহার করে জিনিসটা আমি ক্লিন করে দেওয়ার চেষ্টা করছি। যেমন প্রথমে দেখেন ইনপুট সিগনাল এসএন দ্বারা আমি এখানে সিগনাল বুঝিয়েছি, আর এটাকে বলা হচ্ছে আউটপুট সিগনাল। অলরাইট, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি হচ্ছে একটি চ্যানেল, বলতে পারেন অসিলোস্কোপের একটি চ্যানেল থেকে, আর এখানে আরেকটি চ্যানেল নেওয়া হয়েছে অসিলোস্কোপের। কারণ আমরা একটা হচ্ছে ইনপুট ফর্ম যেটা আছে সেটাও আমরা ডিসপ্লেতে দেখতে চাচ্ছি, আর একটা আউটপুট যে ওয়েভ ফর্মটা আছে সেটাও কি আমরা ডিসপ্লেতে দেখতে চাচ্ছি। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্ট 1 হার্জের, এটি হচ্ছে আমাদের একটি ইনপুট সিগনাল দিয়েছি, এবং এই ইনপুট সিগনালটি কি অবশ্যই কি এসি সিগনাল দেওয়া হয়েছে। এই কারণে আমাদের এইখানে যে ওয়েভ ফর্মটা আমরা পাচ্ছি সেটা কি পুরো একটি এসি ওয়েভ। এসি ওয়েভ আপনারা জানেন এরকম একটি সাইনোসয়েডাল ওয়েভ থাকে, এই এসি ওয়েভটা আমরা নিয়েছি। অলরাইট, এবং দেখেন এখানে দুটি ডায়োড ব্যবহার করেছে। অবভিয়াসলি আমি এখানে কিন্তু 5 ভোল্ট ইউজ করেছি, এবং বাস্তবিক কিন্তু 5 ভোল্ট না, হয় কত আমাদের 220 ভোল্ট বা 230 ভোল্ট, এবং 1 হার্টজ নিয়েছি। আপনারা এই ক্ষেত্রে কি 50 হার্টজ নিয়ে কাজ করবেন, যেহেতু এটা সিমুলেটর সফটওয়্যার আমি 5 ভোল্ট এবং 1 হার্টজ দিয়ে জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি, বাস্তবিক অর্থ কিন্তু একই হবে। সো চিন্তার কোনো কারণ নেই যে ভাই আপনি এখানে 5 ভোল্ট নিলেন কেন, এসি সিগনাল তো 220 ভোল্ট বা 230 ভোল্ট হয়, তাই না? সো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে 5 ভোল্ট এবং 1 হার্টজের একটি সিগনাল নিয়েছি, এবং অবভিয়াসলি এটাও কিন্তু একটি এসি সিগনাল। ওকে, এসি সিগনাল হতে হলে যে 220 ভোল্ট বা 30 ভোল্ট হতে হবে এমন কোনো কথা নেই। অলরাইট, সো এখানে দেখেন, তারপর আমি দুটি ডায়োড ব্যবহার করেছি। ডায়োড কেন ব্যবহার করা হয়, ডায়োডের উপরে একটি পুরো সিঙ্গেল ক্লাস হবে, তারপর একটু সাধারণ ধারণা দিচ্ছি। ডায়োডের কাজ হচ্ছে কি রেক্টিফিকেশন করা, অর্থাৎ এসি কে ডিসি তে কনভার্ট করবে। যেহেতু এটা খুব কম মানের, এই কারণে আমরা কোনো ট্রান্সফরমার ব্যবহার করিনি, সরাসরি কি ডায়োডের ইনপুটে আমরা ভোল্টেজটা ট্রিগার করেছি। এই কারণে আমাদের কি এই ইনপুটে কিন্তু আমাদের কি আসছে এসি সিগনাল, এবং কনভার্ট হয়ে আমাদের এই প্রান্তে আমরা কি পাচ্ছি ডিসি সিগনাল। কিন্তু এই সিগনালটা কি আসলে পিওর ডিসি সিগনাল? অবশ্যই না। আমি দেখাচ্ছি, আমরা যদি এই সিমুলেটরটাকে অন করে দেই, আপনারা দেখেন আমার ইনপুটে সিগনাল আসছে এরকম পজিটিভ এবং নেগেটিভ, এবং পজিটিভ 5 ভোল্ট, আর নিচে দেখতে পাচ্ছেন নেগেটিভ 5 ভোল্ট, যেহেতু এসি সিগনাল। আমরা অবশ্যই মনে রাখবেন এসি সিগনালে পজিটিভ সিগনালও থাকে আমাদের, কি নেগেটিভ সিগনালও থাকে, এই কারণে একটা পজিটিভ ওয়েভ পাচ্ছি আর একটা কি নেগেটিভ ওয়েভ আমরা এখানে পাচ্ছি। অলরাইট, কিন্তু আমাদের এই দুইটা ডায়োড যখন রেক্টিফিকেশন করছে তখন আমরা এখানে কি পাচ্ছি দেখেন, আমরা অবশ্যই ডিসি পাচ্ছি, কিন্তু এটা শুধু কি কাট করে দিচ্ছে, কাকে, নেগেটিভ সিগন্যালটাকে কাট করে দিচ্ছে। সো উপরে আমরা কি পজিটিভ সিগন্যালটাকে পাচ্ছি, দেখেন উপরে যে পজিটিভ সিগন্যালগুলো ছিল সেটাকে আমরা পাচ্ছি। এ কারণে আমাদের এই সিগন্যালটাকে বলা হচ্ছে মডিফাইড ডিসি, অর্থাৎ এটা এখনো পিওর ডিসিতে কনভার্ট হয়নি। এবং আমরা এইখানটায় দেখেন একটি ক্যাপাসিটর অবশ্যই ব্যবহার করেছি, এটা ভেরিয়েবল ক্যাপাসিটর। সো যদি আমরা বাস্তবিক করতে ভেরিয়েবল ক্যাপাসিটরটা এখানে ইউজ করি না, আমরা এখানে ফিক্সড মানের কোনো ক্যাপাসিটর ব্যবহার করে থাকি, এবং যেহেতু এটা 1 পিকোফ্যারাড মানে খুব অল্প মানের, এই কারণে সে তেমন কোনো ফিল্টার করতে পারছে না। সো আমাদের ধরে নিতে পারি এই মুহূর্তে আমাদের কোনো ক্যাপাসিটর এখানে সংযোগ করা নেই। সো যদি সংযোগ না করা থাকে তখন আমরা এই ধরনের একটি মডিফাই এসি সিগন্যাল পাচ্ছি। কিন্তু যখন আমরা এখানে একটি ক্যাপাসিটর সংযোগ করব, সাপোজ হতে পারে 10 মাইক্রোফ্যারাড বা হতে পারে 47 মাইক্রোফ্যারাড হলো, তখন আমাদের সিগন্যালটা কেমন হবে আপনারা এখানে সাথে সাথে খেয়াল করেন। দেখেন আমাদের সিগন্যালটা একদম স্ট্রেট, অর্থাৎ জিরো বরাবর হয়ে গেছে, অর্থাৎ না এর পজিটিভ না নেগেটিভ আছে, অর্থাৎ স্ট্রেট একটা সিগন্যাল হয়ে গেছে, তাই না? এবং এই স্ট্রেট সিগন্যালটাকে অবশ্যই এখানেও জিরো থেকে কিছুটা ডিফারেন্স থাকবে, এবং এটা হচ্ছে কি পজিটিভ দিকে ডিফারেন্সটা থাকবে এবং স্ট্রেট লাইনটা হবে। সাপোজ আমরা যদি এরকমটা হয়, এসি 220 ভোল্ট আমরা ইনপুটে নিলাম, তাহলে আমাদের আউটপুটে কত নিব আমরা, আউটপুটে সাপোজ আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করলাম যে কত 220 ভোল্ট বাই 12 ভোল্ট, তাহলে আমাদের আউটপুটে এখানে কত আসবে 12 ভোল্ট। কিন্তু 12 ভোল্ট আসার পরও কি ওই 12 ভোল্টটা কি আমাদের এসি সিগন্যালটা যখন থাকবে, এটাকে আমরা কি করব এরকম পিওর ডিসি তে কনভার্ট করার জন্য আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করব। বা এখানে আপনি দুইটি ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন, একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করলেন আর একটি পাশাপাশি কি সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করলেন, তাহলে আপনার ওয়েভটাকে আরো স্টেবল হলো।
কিন্তু একটা ব্যাপার হচ্ছে, অনেক গবেষণায় দেখা গেছে একেবারে প্র্যাকটিক্যাল ভাবে আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে একদম পিওর ডিসিতে কনভার্ট হয়ে গেছে, একদম স্ট্রেট লাইন। ডিসি মানে কি? আপনার ডাইরেক্ট সিগন্যাল বা একদম স্ট্রেট সিগন্যাল আমরা বলতে পারি, তাই না? সো এই কার্ভে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট লাইন, কিন্তু বাস্তবিক অর্থে তা কখনই হয় না। ক্যাপাসিটর তার ফিল্টারিং করার পরও কিছুটা নয়েজ অবশ্যই থেকে যায়, অল্প পরিমাণ হলো, যেটাকে বলা হয় কি, আমার এই মুহূর্তে মনে আসছে না, যে ডুপিং করার মতো, অর্থাৎ একটা সিগন্যালের সাথে আরেকটা কিছুটা মিক্সিং থাকে ওই সিগন্যালটা। এ কারণে একেবারেই পিওর ডিসি কখনো এসি থেকে ডিরেক্ট পিওর ডিসি পাওয়া যায় না। পিওর ডিসি অনলি মাত্র কি আপনারা ব্যাটারি থেকে পাবেন, ব্যাটারিতে একদম পিওর ডিসি সিগন্যালটা পাওয়া যায়। অলরাইট, যাই হোক, আমরা যেহেতু থিওরিটিক্যাল পড়েছি, আমরা সেই থিওরি অনুযায়ী এখানেও দেখলাম যে আমাদের কিভাবে আমাদের ফিল্টারিং ক্যাপাসিটর বা আমাদের ক্যাপাসিটর যে ফিল্টারিং হিসেবে কাজ করে সে প্রক্রিয়াটি মূলত কিভাবে করে। যেহেতু আমরা এখানে ক্যাপাসিটর ব্যবহার করার পর আমরা কার্ভের যে একটা বিশাল পরিবর্তন দেখতে পেলাম, যদি আমরা এইটাকে কমাই তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি আবার এটাকে একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসি, দেখেন আবার আমাদের সিগন্যালটা কিন্তু, অর্থাৎ আমাদের এটা কিন্তু দেখেন আমি একদম জিরোতে নিয়ে এসেছি, এটার ভ্যালু কিন্তু নেই, অর্থাৎ এই ক্যাপাসিটরটি এখন ওপেন হিসেবে কাজ করছে, তাই না? সো দেখেন এই ক্ষেত্রে আমাদের সিগন্যালটা কি, অবশ্যই মডিফাইড ডিসি সিগন্যাল। অলরাইট, সো আই থিঙ্ক আপনাদের এই বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বেশ কিছু ক্যাপাসিটরের সাথে পরিচিত হব। সাধারণত আমার কাছে যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা অনেকে আছেন ক্যাপাসিটর হাতে নেওয়ার পর ক্যাপাসিটর চিনতে পারেন না বা এটার যে মান কত মানের এটা বুঝতে পারেন না, আশা করি তাদের জন্য এই বিষয়গুলো ক্লিন হয়ে যাবে। আমার হাতে এখন যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2500 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, অতএব এই ক্যাপাসিটরটির মান হচ্ছে 2500 মাইক্রোফ্যারাড এবং এটি সর্বোচ্চ ভোল্টেজ ক্ষমতা কত, 25 ভোল্ট। অবশ্যই এটা মনে রাখবেন, সর্বোচ্চ ভোল্টেজ ক্ষমতা 25 ভোল্ট। অবশ্যই আপনাকে এটা ব্যবহার করতে হলে 25 ভোল্টের নিচের কোনো আউটপুট সোর্সের সাথে বা ইনপুট সোর্সের সাথে ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবেন। যেমন 25 ভোল্ট হলে আপনি 20 ভোল্টের কোনো সোর্সে ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো সাধারণত এই ধরনের যে নতুন ক্যাপাসিটর গুলো হাতে নিলেই দেখবেন যে এই একটি পা বা যে টার্মিনাল বড় থাকে এবং অপর যে টার্মিনাল বা পাটি থাকে সেটি ছোট থাকে। সাধারণত বড় পা বা টার্মিনালটি হচ্ছে পজিটিভ টার্মিনাল, কিন্তু ক্যাপাসিটরের এই পজিটিভ নেগেটিভ এভাবে আসলে নির্ণয় করা যায় না। তার জন্য আপনারা দেখতে পাবেন ক্যাপাসিটরের এক প্রান্তে সাদা বর্ডার দেয়া অথবা কালো বর্ডারের মাঝখানে মাইনাস চিহ্নের মতো কোনোভাবে হয়তো একটু লম্বা করে গোল শেপ বা একটা দাগ দেওয়া থাকবে, অর্থাৎ মাইনাস বা বিয়োগ যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আপনারা ক্যাপাসিটরের এক প্রান্তে দেখতে পাবেন, আর সেই প্রান্তটাই হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত, আর অপর যে প্রান্তটি থাকবে সেটি হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত। আচ্ছা, আর আপনারা যারা আমার প্রথম যে ক্লাসটি দেখেছেন তারা তো অনেকেই জানেন যে এইটা হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এবং ইলেকট্রোলাইট বা পোলারাইজড ক্যাপাসিটর গুলোরই কি পোলারিটি, অর্থাৎ পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেয়া থাকে। ওকে, সো আমরা এখন আরো একটি ক্যাপাসিটর নিই, এর গায়ে লেখা আছে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, অ্যারোটিক পোলারিটি চিহ্ন দেওয়া আছে, 2500 মাইক্রোফ্যারাড যে আমরা আগের ক্যাপাসিটরটি দেখলাম ঠিক সেটির মতো। আপনারা এখন আমার হাতে যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরটি কিন্তু 47 মাইক্রোফ্যারাডের কিন্তু 50 ভোল্টের। আরেকটা ব্যাপার মনে রাখবেন, ক্যাপাসিটর কিন্তু একই মান হওয়া সত্ত্বেও আপনার বিভিন্ন ধরনের শেপের হতে পারে, অর্থাৎ বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকম দেখতে হতে পারে। অলরাইট, আচ্ছা, এই ক্যাপাসিটরটা নিয়ে আমার বেশ কনফিউশন ছিল, এর কোন পজিটিভ অর্থাৎ কোন টার্মিনাল পজিটিভ বা নেগেটিভ সেটা আমি বুঝতে পারছিলাম না, কারণ কোনো চিহ্ন দেওয়া নেই, নেগেটিভ চিহ্ন। পূর্বে যে ক্যাপাসিটরগুলো দেখলেন সেগুলো কিন্তু চিহ্নিত ছিল নেগেটিভ প্রান্তটা, শুধু এর গায়ে লেখা আছে বিপি। এখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম যে আসলে বিপিটা কি বোঝায়। বিপি দ্বারা বোঝানো হচ্ছে বাইপোলার ক্যাপাসিটর, বা এই বাইপোলার ক্যাপাসিটর মানে হচ্ছে যে আপনার এর পোলারিটি নিয়ে চিন্তা করতে হবে না, এর উভয় প্রান্তে আপনি পজিটিভ নেগেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারছেন এই ক্যাপাসিটরটি কিন্তু বেশ ইউজফুল একটি ক্যাপাসিটর, এটা আপনার ব্যবহার করলে পজিটিভ নেগেটিভের টার্মিনাল নিয়ে চিন্তা করতে হবে না। সো যাই হোক, আমরা আরো একটি ক্যাপাসিটর দেখি। সো এটি একটি 1 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর, এটা আমার বেশ ব্যবহার করা হয়, আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন। আর এর এক প্রান্তে ব্ল্যাক লেয়ারের মাঝে নেগেটিভ চিহ্নিত করা আছে, আর এই ক্যাপাসিটর গুলো হচ্ছে 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের, এগুলো এখনো মানে খোলা হয় নাই এখানে কেনার পর থেকে। অ্যান্ড আমরা এর আগেও কিন্তু দেখলাম যে 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর, আর এগুলো হচ্ছে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর। ওকে,
সো এবারে আসা যাক সিরামিক ক্যাপাসিটরগুলোর দিকে। এদের কোনো পোলারিটি নেই বা এর যে পজিটিভ নেগেটিভ টার্মিনাল নেই বললেই চলে, জাস্ট ওই বিপি বা বাইপোলার ক্যাপাসিটরের মতো ব্যবহার করলেই হয়। সো এর গায়ে লেখা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটি আমার হাতে যেটি নিয়েছি, এর গায়ে লেখা আছে 105K বা 105K যেটাই বলেন না কেন, এবং নিচে লেখা আছে 250F। এর যে 105, এর মূলত ভ্যালুটা বলা হয় যে আপনার 10 × 10⁵, ঠিক আছে? অর্থাৎ এই মানটা মূলত পিকোফ্যারাড মানে আছে, আপনার যদি মাইক্রোফ্যারাড মানে কনভার্ট করেন তাহলে মানটাকে আপনার বের করতে হবে 10 × 10⁵ / 10³, এইরকম মান দিয়ে। যাই হোক, আমরা এখানে কনভার্সন শিখাচ্ছি না, তাই আর জটিল করছি না। আপনারা ধরে নেন এটা 105 পিকোফ্যারাড মানের ক্যাপাসিটর, এবং এর পাশে দেখতে পাচ্ছেন কে লেখা। যদি কে লেখা থাকে তাহলে আপনি এটাকে বুঝবেন এটা হচ্ছে ±10% টলারেন্স ভ্যালু, অর্থাৎ এর মান 10% বাড়তেও পারে বা কমতেও পারে। আর যদি এর গায়ের সাথে যে লেখা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে টলারেন্স হচ্ছে 5%। দেন আমরা যদি আরো একটি ক্যাপাসিটর নিই, এবং এই ক্যাপাসিটরটি খুব বেশি ব্যবহার করা হয়, 104 পিকোফ্যারাড মানে ক্যাপাসিটর, এবং এর গায়ে লেখা থাকবেন 2A104, এবং এর পাশে লেখা আছে যে, তার মানে এর টলারেন্স হচ্ছে ±5%। আর 2A এর মানে হচ্ছে 100 ভোল্ট, অর্থাৎ 100V ভোল্ট বোঝায় এটা। সো টুগেদার আপনারা মনে রাখবেন, এগুলোর আবার শর্ট কোড বলা হয়। এগুলো এই কোডের মাধ্যমে বোঝানো হয় যে আপনি এখানে এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ 100 ভোল্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। 100 ভোল্টের উপরে ব্যবহার করা যাবে না, এর নিচের যে কোনো ভোল্টেজ আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এমন কিছু কিছু ক্যাপাসিটর আছে, এর গায়ে লেখা থাকে 400V, অর্থাৎ 400 ভোল্টেজ পর্যন্ত সেই ক্যাপাসিটরগুলো নিতে পারে। ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওকে, সো এটি হচ্ছে 22 পিকোফ্যারাড ক্যাপাসিটর বা 22 পিকোফ্যারাড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো মূলত ক্রিস্টালের সাথে ব্যবহার করা হয়, আপনারা দেখেছেন। সো এইগুলো আমাদের প্রচুর ব্যবহার হবে। আর এই দুটো ক্যাপাসিটর কিন্তু কি, 22 পিকোফ্যারাড বা 22 পিকোফ্যারাড মানে ক্যাপাসিটর, আর এগুলো হচ্ছে 104 পিকোফ্যারাড সিরামিক ক্যাপাসিটর। এগুলো কি মসুরির ডালের মতো, সেটার এদের ভোল্টেজ রেটিং দেওয়া থাকে না, এবং এটি আসলে খুব বেশি ভোল্টেজ না, এটি নর্মালি ডিসিতেই বেশি ব্যবহার করা হয়। এ কারণে খুব লিমিটেড ভোল্টেজ, 24 ভোল্ট পর্যন্তই ব্যবহার করা হয়। সো এই কারণে এদের গায়ে কোনো ভোল্টেজ রেটিং বা কোনো চিহ্ন দেওয়া নেই। ওকে, সো দেন আপনারা দেখতে পাচ্ছেন 47 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর হচ্ছে এই দুটি। তো এই ছিল আমার ক্যাপাসিটর কালেকশন, মোটামুটি আমার কাছে যে ক্যাপাসিটরগুলো আমি মূলত আমার টিউটোরিয়াল করি আপনাদের সাথে, যে দেখেছেন আমার ওই চ্যানেলে অনেকে, যে আপনারা দেখেছেন যে আমি ভিডিও করি। সো এই ক্যাপাসিটরগুলোর মধ্যেই কিন্তু ক্যাপাসিটরগুলো আমি ব্যবহার করে থাকি। যদি ভিডিওটি দেখে আপনার মনে হয় শেখার মতো কোনো কিছু আপনি পেয়েছেন, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এখান থেকে কিছু একটা শিখতে পারে তার জন্য। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এটা আমাদের প্রচুর পরিমাণে উৎসাহিত করে আপনাদের জন্য দ্রুত ভিডিও করার। বা আপনারা যখন একটা ভিডিওতে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট করেন, অর্থাৎ লাইক দেন, লাইক দেওয়াই হচ্ছে এঙ্গেজমেন্ট করা, যে আপনি ভিডিওটাকে পছন্দ করছেন, তখন কি করে আমরা দ্রুত আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই। যখন আপনারা লাইকটা দেওয়া কমিয়ে দেন তখন আমাদেরও মনের ভিতরে আকর্ষণটা কাজ কম করে, যে আসলে তারা কি ভিডিওগুলো পছন্দ করছে কি করছে না। সো এই কারণে আপনার দেখেন লাইক দিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, কিন্তু আমাদের উৎসাহ দিবে অনেক গুণ। সো তার জন্য অবশ্যই একটা লাইক দিবেন, এটা মিস করবেন না। আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো ভিডিওটি, এটা অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি কারেকশনের প্রয়োজন আছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এবারে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।